আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সায়েন্স নিয়ে যদি ক্লাস টেনের পরে তোমরা ভর্তি হও তবে কী কী তোমাদের জন্য অপরচুনিটি রয়েছে কী কী তুমি সাইডে যেতে পারো এবং জব পেতে পারো বা জীবন মানে জীবনে সেটেল হতে পারো ঠিক আছে পাশাপাশি আমি ভাবছি খুব তাড়াতাড়ি যদি পসিবল হয় একটা আই মিন হোয়াইট বোর্ডে ভালো করে লিখে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে আসলে কী করবে এখন তো অনেকে ডিসিশন নিয়েছো অলরেডি যে সায়েন্স পড়বো বা আর্টস পড়বো তো আমি তার জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যে ম্যাথামেটিক্সে ক্লাস ইলেভেনে কী কী রয়েছে এবং যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে আসলে আমার ম্যাথামেটিক্স নিয়ে পড়া বা সায়েন্স নিয়ে পড়া দরকার কি না বা কী কী প্রবলেম হতে পারে সে ব্যাপারে আমরা ডিসকাস করবো ঠিক আছে দেখো সায়েন্স নিয়ে পড়লে তোমাদের কী কী থাকবে আমি সেটা একটু বলে দিই ঠিক আছে সো অনেকটাই হেল্প হবে দেখো সায়েন্স নিয়ে যদি পড়ো তুমি এই যে দেখতে পাচ্ছ এই যে সায়েন্স সায়েন্স নিয়ে পড়লে কী কী থাকবে ঠিক আছে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো তো নর্মালি হবে এখানে দেখতে ডি এ তারপরে বি এ আর্কিটেকচার টেকনোলজি তারপরে ইন্ডিয়ান আর্মি ব্যাচেলার্স অফ প্রিন্টিং অ্যান্ড ডিজাইনিং ঠিক আছে বিই বি টেক বিএসসি ইন্টিগ্রেটেড মানে এমএসসি ঠিক আছে তারপরে আইএস এক্সাম মার্চ নেভি তো পরপর আমি বলছি নর্মালিভাবে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যখন সায়েন্স নিয়ে পড়বে ক্লাস টুয়েলভ আই মিন হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা কি করতে পারো ক্লাস টুয়েলভের পরে নর্মালিভাবে এটা করতে পারো যে যখন ক্লাস টুয়েলভ হয়ে গেল ঠিক আছে তো ক্লাস টুয়েলভের পরে অনেকেই করবে যে এনডি এর জন্য দেখো থ্রি ইয়ার্স এনডিএ আর্মি নেভি এবং এয়ার ফোর্স ঠিক আছে ক্লাস টুয়েলভের পরে কিন্তু আমরা এইদিকে অ্যাপ্লাই করতে পারবে থ্রি ইয়ার্স ঠিক আছে তো এনডিয়ের জন্য অ্যাপ্লাই করি তার জন্য যে রু ই রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিবে আলাদা করে কী কী হবে তো ক্লাস টুয়েলভ পর্যন্ত আগে তো ভর্তি হবে দেখবে তার জন্য কি অনেক সুবিধা রয়েছে যাদের ডিফেন্সে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা এদিকে কিন্তু করতে পারে অ্যাপ্লাই তারপর আর্কিটেকচার ডিপ্লোমা ইন ইন্টারিয়ার অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন ডিজাইনিংয়ে যেতে পারে তারপরে ইন্ডিয়ান আর্মিতে অনেকের ইচ্ছা থাকে কি যে আমি ইন্ডিয়ান আর্মিতে যাবো তার মানে সায়েন্স নিয়ে পড়লে তার জন্য সব থেকে বেশি সুবিধা হয় তুমি অন্য দিক থেকেও পারো নো প্রবলেম বাট সায়েন্স হলে বেশি সুবিধা হয় ব্যাচেলার্স অফ প্রিন্টিং অ্যান্ড ডিজাইনিং ডিজাইনিংয়ে দিতে পারো ফাইভ ইয়ার্স কোর্স রয়েছে তারপরে বিই ঠিক আছে বিটেক বিএসসি মানে ব্যাচেলার্স ইঞ্জিনিয়ারিং তারপরে টেকনোলজি এবং বিএসসি এটা এটা হচ্ছে জেনারেল যেটা বিএসসি জেনারেল বলে না যে এখান থেকে কী হয়ে থাকে নর্মালিভাবে তোমরা অনেকে জানো হয়তো যে অনেকে বিএসসি ডিগ্রি করে এখান থেকে কী করে ম্যাথ নিয়ে পড়াশোনা করে এই যে ডিগ্রিগুলো হয় সেটা এই বিএসসি এখান থেকে হয় মানে অ্যাকচুয়ালি এটা থেকে এটা থেকে বিএসসি থেকে হয় ঠিক আছে অ্যান্ড পাশাপাশি যদি আমি বলি তোমাদেরকে এমএসসি তো এটা হচ্ছে ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স হয় তো অনেকে বিএসসি করার পরে দু বছর এমএসসি করে বা ডিরেক্টলিভাবে কেউ এটা করতে পারে এমএসসি করতে পারে ইনটিগ্রেটেড ঠিক আছে তো এরকম অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে স্যার একটা কল আসছে আমি কলটা কেটে দিয়ে পর আমি ভিডিওটা শ্যুট করছি সো বেস্ট হবে অ্যান্ড তারপরে দেখো এখানে তুমি এগুলো কল মানে কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি আই এক্সাম যেটা হয়ে থাকে নর্মালিভাবে যেটা ইউপিএসসির এক্সাম হয় কিন্তু এটা একটু সিস্টেমটা আলাদা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট মানে ইঞ্জিনিয়ারিং থেকে আসে দেখো বিটেক বা বিই তো তাদের জন্য এটা ঠিক আছে তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছ আইএস এক্সাম সেটা কি হয়ে থাকে যখন তোমরা গ্র্যাজুয়েশন তিন বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং থেকে মানে যখন যারা ইঞ্জিনিয়ারিং পড়বে এই যে ইঞ্জিনিয়ারিং করবে সো তারপরে কিন্তু তোমরা এখান থেকে ডিরেক্টলিভাবে তোমরা আইএস এক্সামের জন্য দিতে পারবে ঠিক আছে সো এটা দেওয়ার পরে কি হবে নর্মালিভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আইএস এক্সাম দিয়ে তুমি কী করতে পারো রেলওয়ে যে জবগুলো হয় সেগুলো এখান থেকে পেতে পারো তারপরে জব ইন পাবলিক সেক্টর কোম্পানি বিভিন্ন কোম্পানিতে তুমি কিন্তু জব পেতে পারো ঠিক আছে তারপরে মার্চেন্ট নেভি এই যে নেভি বলে না নেভি ওয়ান ইয়ার্স তো এই নেভিতেও পসিবল ইঞ্জিনিয়ারিং রয়েছে তারপরে এমই টু ইয়ার্সের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে পারো ইঞ্জিনিয়ার অ্যান্ড টিচার হতে পারো তুমি এখান থেকে তুমি বিভিন্ন প্রফেসর হতে পারো তারপরে এই যে এমপি এসসি বা ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা আইএস আইপিএস আইপিএসের জন্য হয়ে থাকে সব থেকে বড় এক্সাম এটা তুমি কিন্তু করতে পারো দেখো আই এস অফিসার আইএফএস মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস তারপরে আইপিএস এই যে সমস্ত বড় বড় সব থেকে বড় এ গ্রেড অফিসার তো সেটা কিন্তু তুমি গ্রাজুয়েশনে এই বিএসসি বা এগুলো সব কিছু করার পরেও কিন্তু পেতে পারো বা ভাবে কিন্তু যে আর্টস নিয়ে পড়লে এগুলো হবে না তা না এগুলো আর্টস নিয়ে পড়ার পরেও কিন্তু তুমি একজন ইউপিএসসি আই আইপিএস অফিসার বা আইএস অফিসার কিন্তু হতে পারো সো নো চাপ ঠিক আছে অ্যান্ড আইএফএস দেখতে পাচ্ছো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটা কিন্তু একটু আলাদা এটা হচ্ছে আলাদা এক্সাম হয় আইএফএস একদম ইউপিএসসি লেভেলেরই এক্সাম ঠিক আছে তারপরে তুমি কিন্তু টু ইয়ার্স এম করতে পারো তো আর একটা পার্ট রয়েছে আমি দেখে দিই তারপরে এখানে বিসিএ বিএসসি ফার্ম মানে যেটা তোমার ফার্মাসিস্ট হয় অনেক কিছু হয় ফিল্ম ফিল্ম অ্যান্ড টেলিভিশন তারপরে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি এটা কিন্তু এই সায়েন্স নিয়ে পড়লে এগুলো তুমি করতে পারো ঠিক আছে তারপরে এমসিএ করতে পারো তারপরে ইন্ডিয়ান নেভিতেও যেতে পারো এয়ারফোর্সে যেতে পারো এগুলো কিন্তু অনেক অপশন রয়েছে ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারো এমটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো সো যার জন্য যতগুলো কোর্স রয়েছে থ্রি ইয়ার্স কোনটা টু ইয়ার্স এগুলো সব কিছু তোমাদেরকে জেনে নিয়ে পড়তে হবে ঠিক আছে সায়েন্সের পাশাপাশি আমি জাস্ট একটু আর্টসটা দেখে দিই সো মেবি ভালো হবে ঠিক আছে এটা কমার্সের জন্য এটা হচ্ছে দেখো কমার্সের জন্য আমি কমার্সটাও একটু দেখে দিই সো আমি আর্টসটা দেখাচ্ছি অ্যান্ড দেন কমার্সটা দেখাচ্ছি ঠিক আছে দেখো আর্টসের জন্য নর্মালিভাবে কী হয় ডিপ্লোমা ইন ট্রাভেল ট্যুরিজম তারপরে ল্যাবরেটরি সায়েন্স তারপরে এদিকে তোমার ইন্স্যুরেন্স এজেন্ট তো অনেকেই কেউ তারা ডিএড বিএড করে এবং টিচার হয় এই যে ডিএড বিএড জানো তোমরা সেটা টিচারের জন্য অ্যান্ড তারপরে এল এম তারপরে ইন্টিগ্রেটেড বিভিন্ন কোর্স হয় এলএল বি যেগুলো তোমার কী বলবো ওই যে আমরা অ্যাডভোকেট লয়ার বলি না তো তার জন্য এখান থেকে তুমি করতে পারো তারপর ডিপ্লোমা করতে পারো কল সেন্টারে জব পেতে পারো এখান থেকে কল সেন্টারে জব পেতে পারো তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া দরকার বিবিএ করতে পারো এম বিএ বিজনেসের জন্য যেটা হয়ে থাকে তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে বিজনেসের জন্য ঠিক আছে আর্টস নিয়ে পড়ে তুমি করতে পারো তারপর বিএ ব্যাচেলার ইন ব্যাচেলার আর্টস ঠিক আছে তো এখান থেকে কী কী হতে পারে বিপিএড তারপরে পিটি টিচার হতে পারে এম এ করতে পারো আর্মিতে যেতে পারো দেখো বললাম না সায়েন্সের ক্ষেত্রে আর্মিতে যেতে পারো আর্টস নিয়ে পড়েও কিন্তু আর্মিতে তুমি যেতে পারো কোনো ব্যাপার না তারপরে মাস কমিউনিকেশান নিয়ে পড়তে পারো অ্যাডভারটাইজিং এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে তুমি পড়তে পারো কোনো অসুবিধার কোনো ব্যাপার নাই ঠিক আছে তার পাশাপাশি দেখো এলএল বি এই যে থ্রি ইয়ার্স কি হয় এলএল বি হয় থ্রি ইয়ার্সের এলএল বি তারপরে এলএল এম টু ইয়ার্স মানে ফাইভ ইয়ার্স তো এখানে তুমি এটাও কিন্তু করতে পারো সাব ইন্সপেক্টর এক্সাম বিএসএফ সি সিআইএসএফ এই যেগুলো হয় তো সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশন করার পরে তুমি নর্মালিভাবে বেন্দাস করতে পারো বেন্দাস তো কোনো চাপের ব্যাপার না ওকে অ্যান্ড দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যেটা হচ্ছে তোমার এম বিএ তুমি করতে পারো এমপিএসসি যে ইউপিএসসি বলছিলাম না ইউপিএসসি যেটা সায়েন্স নিয়ে হয় সেটা কিন্তু আর্টস নিয়েও হয় দেখতে পাচ্ছ আই এস অফিসার আইপিএস অফিসার এই যে দেখতে পাচ্ছো এইটা কিন্তু এটা এখান থেকেও হয় কোনো চাপ নাই ঠিক আছে ডিপ্লোমা করতে পারো অ্যান্ড এমসিএ এমসি এম সফটওয়্যার জব এই যে ব্যাপারটা তোমাদেরকে আমি বলছি এখন এগুলো কিন্তু আমার সময়তে আমি কিন্তু জানতে পারিনি সিরিয়াসলি এই যে আর্টস পরে এত কিছু হয় এগুলো আমার কিন্তু জানা ছিল না যদি জানতাম তবে কিন্তু হয়তো অন্য কিছু করতাম অ্যান্ড আরেকটা ব্যাপার রয়েছে দেখো হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে পারো তারপরে ডিপ্লোমা ফ্যাশন ডিজাইনার এম এড তারপরে ব্যাচেলার্স ইন লাইব্রেরি সায়েন্স ঠিক আছে তো এটা নিয়েও পড়তে পারো ব্যাচলার ইন জার্নালিজম দেখো লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা অনেকে করে না জানেন না ঠিক আছে এগুলো নিয়েও কিন্তু পড়াশোনা করা যেতে পারে সো বেন স্টুডেন্ট পাইলট সায়েন্স প্রফেশনাল পাইলট সায়েন্স মানে সরি লাইসেন্স অ্যাকচুয়ালি এগুলোও তুমি কিন্তু করতে পারো বেন দাস ইন্টারনেট ডিপ্লোমা ডিজাইনিং বিএ আর্কিটেকচার ম্যাথ অ্যান্ড ইংলিশ দরকার ঠিক আছে তো এরকম অনেক কোর্স রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো জব পাওয়ার জন্য কিন্তু যে সায়েন্স নিয়ে পড়তে হবে তা না আর্টস নিয়েও কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে কমার্সের ক্ষেত্রে দেখো কমার্সের ক্ষেত্রে কিন্তু অনেক অপশন রয়েছে এই যে বি কম যেগুলো হয় না বি কম বিবিএ এম বিএ এগুলো কিন্তু সব থেকে বেশি হয় আর্টস থেকে বি কম এগুলো ঠিক আছে তারপরে বিভিন্ন কোম্পানিতে জব হয় এম বিএতে হয় এলএলবি এলএলএম যেটা লয়ের জন্য বিএড এম এড টিচার সব কিন্তু তুমি কমার্স নিয়ে পড়েও কিন্তু এগুলো করতে পারো বিসিএ একদম ঠিক আছে বিসিএ বিবিএ হোটেল ম্যানেজমেন্ট এরকম অনেক কোর্স রয়েছে অনেক 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 কোর্স রয়েছে আর অ্যাকচুয়ালি যদি পসিবল হয় তো কমার্স নিয়েও ভর্তি হতে পারো কোনো চাপ নাই জব কিন্তু পাবে যে সায়েন্স নিয়ে পড়লেই যে জব পাবে তা না অন্য কিছু তো তোমরা কিন্তু জব পাবে ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলেনটা প্রেস করে নিও অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ক্লাস ইলেভেনের ম্যাথের ভিডিও নিয়ে আসছি পাশাপাশি আর একটা ভিডিও আসছে যেখানে আমি ম্যাথে কী কী রয়েছে ইলেভেনের সেটা তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে সোনাতে বাই টিকিট টাটা বাই টিকিট টাটা